ডিএন টেস্টটা হচ্ছে গোটে সিওরেস্ট সাইন টেস্ট যেউথুরু আইডেন্টিটি এস্টাবলিশ হব সেমানে ডিএন প্রোফাইলটা নেইথিলে সে হাড়র নেইথিলে এবং তাঙ্ক মাঙ্কর ডিএনএ প্রোফাইল স্যাম্পল নেইথিলে নেইকিরি সেমানে সেন্ট্রাল ল্যাবরেটরি হায়দ্রাবাদ পঠাইলে হায়দ্রাবাদ রিপোর্ট যে আসিলা তাহলে জনাগলা যে ম্যাচ করুনি তার তো সি তাঙ্কর ঝিও নুহ বলি সিদ্ধান্তরে পৌঁছিলে আমি বর্তমান যে কৌচন্তি যে স্টেট এফএসএল কথা সেমানে কৌচন্তি যে সেঠি মিশুচি আমার সেন্ট্রাল ল্যাবরেটরি কি যাইতলা সেন্ট্রাল ল্যাবরেটরি কইলা মিশুনি বলি স্টেট যদি কহিব তাহলে নিয়ম দৃষ্টি বা আমার যে আইনগত তর্জমা হয়েকি যে আমি সিদ্ধান্তরে পৌঁছু সবুবেলে সেন্ট্রাল ল্যাবরেটরির ওপিনিয়নটা প্রিভেল করিব স্টেট উপরে উদাহরণস্বরূপ আমি যদি নবা ধরতু গোটে লোকর পোস্টমর্টম হল গোটে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টর হল সেটি ডক্টর গোটে ওপিনিয়ন দেলে কজ অফ ডেথ পাই এবং তাকু আমি কোনসি কারণ পাই সন্দেহ দূর করিয়া পাই আমি মেডিকেল কলেজ হসপিটাল কু পঠাইলে এফএমটি ডিপার্টমেন্ট কু পঠাইলে এফএমটি ডিপার্টমেন্ট যে রিপোর্ট দেব সে ডক্টর মানে সেইটা স্টেট ডিস্ট্রিক্টর যে ডক্টর মানে রিপোর্ট দিয়েছে তাকু সে ওভরাইড করিযো এইটা প্রিভেল করিব এইটা হল ল তেমন সে ডিআইজি কোন কহুচন্তি কেউ ধারে কুচন্তি কেউ উদ্দেশ্যে কুচন্তি মু জানি পারুনি কিন্তু বর্তমান ইয়ে এনটায়ার কেসটা গোটে মিস্ট্রি ভিতরক আসিগলানি মিস্ট্রির এইথিপাই আসুচি যে এপটে গোবিন্দর সুইসাইড যদি গোবিন্দ জানিছিলা যে মিশিব নাহিঁ বলি সে কেসরু খলাস হইতা সে সুইসাইড কাই কলা এবং সুইসাইড করিয়া পাই যে প্রিকশনারি মেজর নেকি তাকু বঞ্চাই রাখিবার যে দায়িত্ব সেমানকর অবহেলা রহিলা কি নাই কিংবা আধরে কোটে বড় চক্রান্ত অছি যে মানে বড় বড়িয়া মানে অছন্তি সেমান চাউছন্তি এ কথা কু গুলিয়া করি কি নিজে খসি যিবে কালে গোবিন্দ আসিগলে পদাকু সত কথাটা কহি দেব তাঙ্কর চরিত্রে আঘাত আসিব তাঙ্ক সামাজিক স্থিতি খারাপ হয়ে যাব রাজনৈতিক ব্যবস্থার সেমান কলঙ্কিত হয়ে যাবে ইয়ে মধ্যে গোটে কথা হইপারে দ্বিতীয় কথাটা হইপারে যে পুলিশ মধ্যে তার যে তদন্তরে লোকঙ্কর ভরসা আছে যে প্রক্রিয়ার যদি করিথিব প্রকৃত সত্যকু নহইকি ঘোড়াইবা পাই জনমতকু বিভ্রান্ত করিয়া পাই করিথিব তাহলে পুলিশ বর্তমানে অড়ুয়ার পড়ুছে জন পুলিশ বর্তমানে বিভ্রান্তিকার কথা কউছে আ ভিতরে কিয়ে রহিছি ইয়ে রহস্য ভিতরে রহিছি ইয়ে কাহিঁকি সব ঘটনা ঘটিলা প্রকৃত তদন্ত করিয়া কইলে স্টেট এজেন্সি দ্বারা তদন্ত কলে জনা পড়িবনি আকু যদি সিবিআই তদন্ত করা যায় প্রকৃত এই কথার সত্য সত্য আসিব মূলরু হইপারে স্যাম্পলিং কলেকশন কলাবেলে ভুল করিথিবে যেমন ডিএনএ প্রোফাইল স্যাম্পলিং কলেকশন কলে হইপারে তাকে অদল বদল করে দিয়ে আ ভিতরে মতো লাগুচি যে গোটে বিরাট চক্রান্ত হইকি লোককে লোকমতকে বিভ্রান্তি করা এ ব্যবস্থা সব করা যাইছে তেমন স্বচ্ছ এবং নির্মল তদন্ত হলে নিশ্চিন্তভাবে সত্য লোকলোচনকে আসিব এবং সে তদন্তর দায়িত্ব যদি সিবিআই নেই মোর মতরে তাহলে প্রকৃত সত্য উন্মোচন হয়ে পড়ে।